দীর্ঘ 22 দিনের প্রতীক্ষা পরে ভুঁড়ি মিলিলা কালিয়া দর্শন। ভক্ত ও ভগবানক মধ্যে সৃষ্টি হেলা অপূর্ব মিলন। কালিয়ার চকাডোলা দেখি বিভোর হলে ভক্ত। কেতেক ভক্ত মন্দির দর্শন সারি উত্তর দ্বারে নাচুতিবা দেখিবাকু মিলিতিলা। কোভিড গাইডলাইন মানি ভক্ত মানে সেড্রে প্রবেশ করিলে। কোভিডর দুইটি টিকা, মাস্ক পিঁধিবা ও হাত স্যানিটাইজ করি ভক্ত সিংহদ্বারে প্রবেশ করুথিবা দেখিবাকু মিলিতিলা। গত কিছুদিন তলে জগা দর্শন পাই ভক্ত ব্যাকুল হই ব্যারিকেড ঠেলি মন্দিরকু প্রবেশ করিলে। সেথিপাই এবে ব্যাপক পুলিশ ব্যবস্থা করা যাইছি। প্রবেশ সময়রে মাস্ক চেকিং কড়াকড়ি করা যাউছি। মাস্ক নাহি তো দর্শন নাহি বলি পুলিশ কহুছি। কিওস্করে করোনার দুইটি টিকার প্রমাণপত্র দেখাই ভক্ত মানে প্রবেশ করুছন্তি। সকাল 6টারু দর্শন আরম্ভ হই রাতি 9টা পর্যন্ত দর্শন চালু রহিব বলি প্রশাসন সূচনা দেইছি। ভক্ত মানে কালিয়া দর্শন করিবা পরে উত্তর দ্বার দেই প্রস্থান করুছন্তি। শহরবাসী মানে পশ্চিম দ্বার বাটে প্রবেশ করি উত্তর দ্বার বাটে ফেরিবা দেখিবাকু মিলিছি। আসন্তা 17 তারিখ পরে প্রশাসন বৈঠক বসি নূয়া নিষ্পত্তি নিয়া যাও বলি সূচনা মিলিছি। ভিতরে মানে ফটো পরিচয় পত্র দেখিলে যে কোভিড টিকা যে দেছি কি না সেটা দেখিলে তারপরে ভালসে সব সিস্টেম করছেন ভালরে যাই দর্শন করি কি বাড়ি পড়ে আসে। কত খুশি আছেন? বহুত খুশি, মানে বহুত খুশি। যা কো প্রায় তো হচ্ছেন 20-22 দিন হেলা মহাপ্রভুঙ্কু ভক্তমান দর্শন করিনাহাঁন্তি। কোভিড-19 সকাশে সরকার বন্ধ করিথিলে। পরবর্তী পর্যায়ে এবে মুখ্য প্রশাসক এবং হচ্ছেন জেলাপাল, আরক্ষী অধীক্ষক, তার সহ ছতিশা নিযোগ সমস্ত গোটে হচ্ছেন আলোচনা ভিতরে ভক্তর দর্শনটাকে হচ্ছেন প্রাধান্যতা দেওয়া এবং হচ্ছে পুরী শহরের জীবন জীবিকাকে মধ্যে গোটে স্বতন্ত্রতা দেওয়া পদক্ষেপ নিয়ে যাইছে। ইয়ে গোটে অতীব স্বাগতযোগ্য পদক্ষেপ সরকারের এবং জেলা প্রশাসনের। এতে তো ব্যতীত শ্রীমন্দির ভিতরে যা এসওপি জারি করা যাইছে তাকে মধ্যে সমস্ত ভক্ত মানুষ আপন মানুষ মাধ্যমে আমি অনুরোধ করছু ইয়ে নিয়মকে পালন করে সমস্ত দর্শন করতু এবং আজ মধ্যে দর্শন সুন্দর ভাবে চালছে, শৃঙ্খলিত ব্যবস্থা করা যাইছে, এতে সন্দেহ নয়।